জামালপুরের বক্সিগঞ্জে ১১ বছরের কিশোরী ধর্ষণ মামলায় দীর্ঘ ২৪ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইসমাইল হোসেন ওরফে ইসরাফিলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে জামালপুরের বেলাটিয়ায় র‍্যাব কার্যালয়ে র‍্যাব ১৪ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান এক সংবাদ সম্মেলনে তথ্য জানান। এ সময় তিনি বলেন, ১৯৯৮ সালে জামালপুরের বক্সিগঞ্জের টুপকারচর থেকে ১১ বছরের ওই কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলায় ইসরাফিলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকে আত্মগোপনে চলে যান তিনি। এদিকে বক্সিগঞ্জে চাঞ্চল্যকর পাঁচ মাসের শিশু সন্তান হত্যা মামলায় ১২ বছর ধরে আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তফাকে ঢাকার খিলগাঁও থানার নন্দীপাড়া হাজিবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।